ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব হবিষ্যান্ন ব্রতের সঠিক নিয়ম, পালনবিধি, তাছাড়া কী কী দ্রব্যের প্রয়োজন হয় হবিষ্যান্ন ব্রতের জন্য আমরা বিস্তারিত জেনে নেব। আমরা সবাই অবগত আছি আগামী 26 মে 2021 ইংরাজি বুধবার পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের 51তম মহাপ্রয়াণ তিথি, সকল সৎসঙ্গীদের হবিষ্যান্নের দিন। আমরা এবারে জেনে নেব হবিষ্যান্ন ব্রতের সঠিক নিয়ম ও দ্রব্যাদির বিষয়ে। হবিষ্যান্ন ব্রত, হবিষের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হইয়া থাকা, ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যালাপ বর্জন এবং মধ্যাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করাই বিধি। হবিষ্যান্নে আতপ চাল, সন্ধব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, আম, দুধ, যব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। দিনের একবার পরিমিতভাবে বিধিমতো হবিষ্যান্ন গ্রহণ করিতে হইবে এবং তাছাড়া নেহা তৃষ্ণাবোধ করিলে অপরাপক্ষে জল গ্রহণ করিতে পারা যায়। আমরা জেনে নিলাম হবিষ্যান্ন ব্রতের সঠিক নিয়ম ও দ্রব্যাদি। তো এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গে। আপনারাও শেয়ার করে সবাইকে দেখার জানার সুযোগ করে দেবেন। জয় গুরু।